হ্যালো ভিউয়ার্স, ভালো আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনকিউবেটরে হাঁসের ডিমের জন্য কতটুকু তাপমাত্রা এবং আর্দ্রতা রাখতে হবে, এবং সঠিক যেটা বাহিরের কান্ট্রিতে যে একুরেটলি যেটা লেখা থাকে সেই বিষয়টি আজকে দেখাবো। আমি গত ভিডিওতে দেখাইছি আপনাদেরকে মুরগির ডিমের তাপমাত্রা এবং আর্দ্রতা রাখতে হবে কতটুকু। আপনারা চাইলে আমাদের আই বাটনে দেওয়া থাকবে আর ভিডিও ডিসক্রিপশনেও আগের ভিডিওটি দেওয়া থাকবে, লিঙ্কটি আপনারা দেখে আসতে পারেন। আর আজকে চলুন আমি দেখাচ্ছি হাঁসের ডিমের একুরেটলি কতটুকু তাপমাত্রা এবং আর্দ্রতা দরকার। তো ভিউয়ার্স চলুন শুরু করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আমাদের চারটি, এখানে উপরে আপনার লেখা আছে দেখেন, এই যে আপনার ডাক ইক ইনকিউবেটর ডেট এন্ড। তো এটা হচ্ছে আপনি হাঁসের ডিমের জন্য চার্ট। এখানে আমাদের প্রথম যে তাপমাত্রা রাখতে হবে একদিন, একদিন যখন বয়স ডিমের রাখবেন প্রথম দিন থেকে তখন 38.3 সেলসিয়াস রাখতে হবে, এবং 2 থেকে 3 দিন রাখতে হবে 38.0, এবং আপনার 4 থেকে 20 দিন পর্যন্ত রাখতে হবে আপনার 37.8। এরপরে আপনার রাখতে হবে 21 থেকে আপনার 25 দিন পর্যন্ত আপনার রাখতে হবে 37.5। তো ভিউয়ার্স এরপরে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট পর্যায়ে 26 দিনের পর থেকে যে আপনার 3 দিন পর্যন্ত, যেটা 26, 27, 28 দিনের ভিতরে হাঁসের ডিম ফুটে বের হয় টোটাল, তো আপনার তখন রাখতে হবে 37.2 সেলসিয়াস তাপমাত্রা। এরপর আসুন আমি হিউমিডিটি সম্পর্কে কথা বলি, যেটা আর্দ্রতা। আর্দ্রতা আপনার প্রথম দিন রাখতে হবে 60, এবং 2 থেকে 3 দিন পর্যন্ত রাখতে হবে 60%, তারপরে 4 থেকে 20 দিন পর্যন্ত রাখতে হবে 55%, এবং 21 থেকে 25 দিন পর্যন্ত রাখতে হবে 65%। তো এরপরে লাস্ট পর্যায়ে রাখবেন 70%। এগুলো আপনারা যদি এইভাবে রুলস মেনটেন করে আপনারা ইনকিউবেটরে টেম্পারেচার আর্দ্রতায় ঠিক রাখেন, তাহলে দেখবেন আপনাদের পার্সেন্টেজ 100% ভালো আসবে। এটা আমরা গ্যারান্টি সহকারে বলতেছি, আপনার মেশিং এর যদি পারফর্ম, টেম্পারেচার, সার্কুলেশন সব ঠিক থাকে, তাহলে এ ধরনের চার্ট থেকে আপনার 100% ডিমের পার্সেন্টেজ ভালো আসবে। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর খামারিদের দেখানোর জন্য যারা খামারি আছে, বিভিন্ন তো দেখা যায় অনেক জায়গায় অনেক প্রকার সমস্যা হয়, তাই একটু শেয়ার করবেন অন্যদেরকে দেখানোর জন্য। আর পরবর্তী যে চারটি আসতেছে আপনার রাজা হাঁসের, তো সেটা আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কেউ হয়ে থাকলে, এবং পুরান যারা আছেন অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো একটু রেগুলার দেখবেন, তাতে আমাদের চ্যানেলটি একটু গ্রো হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি আমার চ্যানেলটি অনেকটাই ডাউন হয়ে গেছে, তো একটু চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো একটু সময় দিয়ে দেখার জন্য, হয়তো আপনাদের উপকারে আসবে, এখন না আসুক পরবর্তীতে আসবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।